নমস্কার বন্ধুরা, আমি 4 দিন আগে খোল ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পারেন। আজকে আমরা খোলটা দেব, পাতলা এক ইয়ে খোল নিয়েছি, মশাবো পাতলা খুব গাঢ় হয়ে গেছে। আরো পাতলা করব, দেখুন কেমন পাতলা জলটা। এবার আমরা যে গাছগুলোতে পুঁতে রেখেছিলাম বন্ধুরা, এই গাছগুলো আমি কিছুদিন আগে লাগিয়েছিলাম, তাই গাছগুলো দেখুন আমার ক্লিনজিং করা হয়ে গেছে, গাছগুলো কত বড় হয়ে গেছে। দেখুন আমাদের খাবার দেওয়া হয়ে গেছে, আমরা এই গাছটিকে আজকে ক্লিনজিং করবো। বন্ধুরা দেখুন, 1, 2, 3 রেখে আমরা এটাকে ক্লিনজিং করে দিলাম। আরো কিছু গাছ করবো আমরা, দেখুন পেন্টিং করার কিছু পদ্ধতি, দেখুন কত সুন্দর। আমি করে রেখেছি, আজকে তোমরা একটা পেন্টিং দেখাই, এরকম বন্ধুরা এই যে আমাদের পেন্সিল পেন্সিল হয়ে গেল। আমি গাছগুলোতে পেন্সিল করে রেখেছি, দেখুন সব পেন্সিল করা আছে। পরে আমরা এই গাছগুলো কিভাবে কাটিং করতে হয় সেটাই দেখাবো আপনাদের। আমরা এবার ফুল জল দিয়েছিলাম, এবার গাছের যে পাতাগুলো রয়েছে সেগুলো ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিচ্ছি পাতাগুলো, গাছটাকে একটু ভিজিয়ে দেবো। ধুয়ে নিই, বন্ধুরা গাছগুলোতে আমি 1-2 করে পিঞ্চিং করেছি, আপনাদের পিঞ্চিং করার পদ্ধতিটা দেখালাম। আমি আরও কিছু গাছ 3 ইঞ্চি থেকে আপনার 8 ইঞ্চিতে প্রতিস্থাপন করে চলুন, ওগুলো দেখা। এই দেখুন বন্ধুরা, আমার কিছু 3 ইঞ্চি থেকে 8 ইঞ্চিতে বসিয়েছি আমি গাছগুলো, দেখুন কতটা হেলদি হয়ে আছে, দেখুন আপনারা দেখতে পারেন কতটা হেলদি হয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আমরা আবার পরবর্তী আপডেটে আপনারা কীভাবে এই গাছগুলোকে প্রতিস্থাপন করলাম সেগুলোকে দেখাবো। ঠিক আছে, নমস্কার।